মাথার নিচে বালিশ থাকলে সেটা সরিয়ে নেব এরপর লোয়ার লিম্ব এক্সপোজ করব আমরা নেক রিজিডিটি দেখার পূর্বেই সার্ভাইকাল স্পন্ডালোসিসের জন্য নেক রেস্ট্রিক্টেড মুভমেন্ট আছে কি এটা সাইড টু সাইড মুভমেন্ট করে জানব এরপর অক্সিপুটে নিচে হাত রেখে এবং মিডিয়াল বর্ডার নেক মাসলে রেখে ফ্লেক্স করার চেষ্টা করছি থুতনি চেস্টের সাথে লাগানোর চেষ্টা করলাম এভাবে নেক রিজিডিটি দেখলাম এবার দেখব কার্নিক সাইন লেফট হ্যান্ড হ্যামস্টিক মাসলে রেখে নি এক্সটেন্ড করার চেষ্টা করলাম এবং এটি অপোজিট লিম্বে রিপিট করলাম এটা হচ্ছে কার্নিক সাইন এবং আমরা যখন নেকটি দেখেছি তখন যদি কোনো পাই এক্সটেন্ড হয়ে যেত তাহলে এটা হইতো ব্রুজিনস্কি সাইন